আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। আশা রাখি পুরো ব্লগটা স্কিপ না করে দেখলে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করে জানিও প্রত্যেকে তোমাদের কেমন লাগলো। আর যদি হাতে টাইম থাকে, তাহলে প্লিজ একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো চলো দেখা যাক কেমন কাটে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আসলে ঘর থেকে আসলাম, এই রোদটার দিকে তাকাতে না একটু অসুবিধাই হচ্ছিল, আর চোখের নিচগুলো দেখো কি এরকম ফোলা ফোলাও লাগছে আমার। না, ঘুম টুম তো দেইনি, এরকম কিছু নয়, তবে আজকে শরীরটা ভালো লাগছে না। যদিও এই শরীর খারাপ একদিনেরই, তারপর কাল থেকে আবার ঠিক হয়ে যাবো ওই আর কি। তো শরীরটা ভালো লাগছিলো না বলে আজকে বসে শুয়ে এইভাবেই কাটিয়ে দিয়েছি। কালকে যেহেতু দেবলীনাদের বাড়ি থেকে ডিনারটা কমপ্লিট করেই এসেছিলাম, তাই রাতে যে মানে দুপুরে যে বিরিয়ানিটা বানিয়েছিলাম ওটাই ছিল, রাতে গরম করে আমরা খেয়ে নিতাম। তো আর যেহেতু লাগেনি, তাই ওটাই গরম করে প্রমিকে আজকে টিফিনে দিয়ে দিয়েছি, রায়তা বানিয়ে দিয়েছি, আর সকালে ওকে একটু নুডলস টাইপের বানিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ দিয়েছি, আর পেঁপে কেটে দিয়েছি। এই আজকে টিফিনে ওকে আমি দিয়ে দিয়েছি। এখন আমার নিজের জন্য কিছু নেই, এখন সকাল 6টা 7টা কিছুই বাজে না, বুঝতেই পারছো এখন বাজে দুপুর 12টা। তাই ভাবলাম যে নিজের জন্য এবার আস্তে ধীরে গিয়ে রান্না করি, সকালে ব্রেকফাস্টও কিছু করিনি, লাঞ্চটা একেবারে তাড়াতাড়ি করে নেবো। ভালো লাগছে না, কিছু করা থাকলে তাও বা খেতাম, কিন্তু ইচ্ছেই করলো না কিছু করে নিই বা কিছু, তাই আর করিনি। এই টাইমগুলোতে মনে হয় যে কেউ একটু করে দিলে খুব ভালো হতো, যাই হোক সেই অপশান যখন নেই তাহলে সেটা মাথায় নিয়েও লাভ নেই। তো চলো ধীরে ধীরে রান্নাঘরে যাই। আজকে সকাল থেকে ব্লগিং করিও নি, ভেবেছিলাম যে করবো না, থাক, কিন্তু ওই যে এটা ছাড়া যে আমি আবার থাকতেও পারি না, আমার এখানটা পুরো জামা কাপড়ের টাল হয়ে রয়েছে। তো ভাবছি কি করবো, প্রথমে ভেবেছিলাম সেদ্ধ ভাত করেই খেয়ে নিই, সেই অপশানটাই বোধ হয় ভালো হবে। দেখো এই চোখটার নিচটা না আমার অল টাইমই কেমন একটু ফুলে ফুলে থাকে, যার কারণে চোখটাকে ছোট ছোট লাগে দেখতে। তো যাই হোক, এখন ভাবছি একটা ডিমের অমলেট করে একটু ঝোল টাইপের করে নেবো। প্রমি তো ডিমের ঝোলটা খেতে চায় না, তোমরা জানে ডিম আমিও খুব একটা ভালো খাই না, কিন্তু রাতে ভেবেছি মাছ করে নেবো, মাছের ঝোল আর ভাত করে নেবো। যেহেতু শরীরটা খারাপ তো রুটি ফুটি করতে ইচ্ছে করছে না, করবেও না হয়তো রাতে, করতে ইচ্ছে করলে করবো, তখন সেটাও রাতের ব্যাপার, রাতে ভাববো, আপাতত ডিমের ঝোল। অনিচ্ছাকৃত হলেও আসতে হলো রান্নাঘরে। সত্যি বলছি এক বিন্দুও ইচ্ছা করছে না, কিন্তু অর্ডার দিয়ে খাওয়ার ইচ্ছেটাও আমার নেই। যেহেতু প্রমিকে আমি বাড়ির রান্না দিয়েছি, তাই আমি নিজে অর্ডার দিয়ে খাবো ভালো তো লাগছেই না। যাই হোক, তো ভাগ্যিস ওর রান্নাটা ছিল। অনিচ্ছাকৃত হলেও পেট তো কথা শুনবে না, পেটের জ্বালা বড় জ্বালা, তাই পেটকে তো কিছু দিতেই হবে, কারণ আমি সকাল থেকে না খেয়েই আছি, ব্রেকফাস্টও কিছু কমপ্লিট করিনি আমি। তাই ভাবলাম যে 12টা যখন বেজেই গেছে, তাহলে রান্নাটা কমপ্লিট করেই নিই, 1টার দিকে আমি খেয়ে নেব। ওই জন্য ছোট্ট বাটিটাতে ভাতও বসিয়েছি। তো ভাগ্যিস ভালো যে প্রমি টিফিনের রান্নাটা ছিল, না হলে আজকে আমি যে সকালে কী করতাম। ওকে আমি সত্যিই বাইরের খাবারটা খেতে দিই না, বিশেষত ক্যান্টিনের খাবার এইসব আমি দেই না ওকে খেতে। দেখো যতই আমরা মেনে চলি না কেন, মাঝে মধ্যে দেখবে আমাদের খাওয়া হয়েই যায়, কখনো মোমো চাউমিন এই এই ধরনের জিনিস আমরা বাইরে থেকে খেয়েই ফেলি আর কি, মাঝে মধ্যে যতটা অ্যাভয়েড করা যায় আর কি। তো ওই জন্য চেষ্টা করি যাতে ওকে বাইরের খাবারটা না খেতে হয় অন্তত অফিসে, কারণ ক্যান্টিন ফ্যান্টিনে তো বোঝোই থালা ফালা ঠিক করে মাজা থাকে না বা কিছু এই ধরনের। তো ওই জন্য আমি চাই না যে ও অফিসের ক্যান্টিন থেকে খাক বা কিছু। তো এই আর কি, যারা ভাবো যে বাইরে থাকার মজাই আলাদা, একা থাকার মজাই আলাদা, তাদের এই দিনগুলোও দেখতে লাগে আর কি, যেরকমটা আমাদের লাগে আর কি মাঝে মধ্যে। তো শরীর খারাপ বা কখনো এরকম বিপদে পড়লে আর কি, মানে প্রমিকে নিয়ে যে মাঝে এরকম ছোটাছুটি করতে হয়েছিল হসপিটালে, একবার মামনি পাপা এলো, আরেকবার তো আসতে পারলো না, স্বাভাবিক ব্যাপার সেটা। তো এই বিপদের সময় বা এই শরীর খারাপটা সময় সত্যি মনে হয় ফ্যামিলি মেম্বারদের সাথে থাকাটা কতটা জরুরি বা কতটা ভালো, মাথার উপর বড়রা থাকা। কিন্তু ওই আর কি, এখন তো কেউ শখ করে বাইরে থাকে না, কারোরই ইচ্ছে করে না নিজের ফ্যামিলি নিজের শহরটাকে ছেড়ে বাইরে থাকতে, কিন্তু থাকতে হয়। তো এই নিয়েও আমাদের অনেক কথা বলে লোকে, আমরা যারা বাইরে থাকি আমাদের শুনতে হয়। তো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, যারা বুঝে মানে যারা বোঝে তারা বুঝলে ভালো কথা, না বুঝলে কাউকে বোঝাতে যাওয়ার আলাদা করে কোনোই দরকার
দরকার নেই। আমি মনে করি আমরা কেন বাইরে থাকি বা কিছু, সেটা আমার মা বাবা মামনি পাপা আম্মা এরা বুঝলেই যথেষ্ট। তো আদার্স কাউকে যে বুঝছে না, ওরা হয়তো ইচ্ছে করেই বাইরে থাকছে বা কিছু, এরকমটা হলে তাদেরকে আলাদা করে বোঝানোর কোনোই দরকার নেই, অন্তত আমার সেটা মনে হয় এই আর কি। তো না, আজকে বললাম বলে এমনটা ভেবো না যে এই নিয়ে খুব তর্কাতর্কি বা এরকম নিয়ে কখনো কোনো খুব কথা শুনতে হয় বা কিছু, সেরকম কিছুই নয়। তবে হ্যাঁ, দু একজনের কথা তো কানে আসেই, সে তো নয়, ঠিক আছে, ওরকম হয়েই থাকে আমাদের প্রত্যেকেরই। শুধুমাত্র এই ব্যাপারে বলে আমি বলছি না, আমি যে কোনো ব্যাপারেই মানুষ আমাকে বুঝলে ভালো কথা, কেন দেবলিনা এই কাজটা করেছে বা কিছু, দেবলিনা কেমন বা কেন, তো মানুষ আমাকে বুঝলে ভালো কথা, না বুঝলে কিছু করার নেই, বোঝাতে একবার যাব, দুবার যাব, তিনবার যাব, চারবারের বেলা আমি নিজেই হয়তো হালটা ছেড়ে দেবো যে না ঠিক আছে, সে আমাকে বুঝতে চাইছে না, সে যখন আমাকে বিশ্বাস করতে চাইছে না তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সে যদি নিজে কোনো দিনও বুঝতে পারে তো ভালো কথা, সে অবশ্যই নিজে আমার কাছে ফিরে আসবে, না হলে আলাদা কথা। তো যাই হোক, গল্প করতে করতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে, চলো লাঞ্চটা কমপ্লিট করি। রমি বাড়িতে ঢোকার পর তুমুল বৃষ্টি হলো, মানে তুমুল, দেখো তোমরা ছাতায় প্রায় জল জমে আছে, এখনো বৃষ্টিটা হচ্ছে। এখনের বৃষ্টিটা বোঝাতে পারছি কিনা জানি না, ওই দেখো জলটার মধ্যে দেখলে বুঝতে পারবে হয়তো, তুমুল বৃষ্টি হলো, বাপরে বাপ, প্রচন্ড পরিমাণে বৃষ্টি। তো এই আর কি, আর আমাদের পুরুষ ঠাকুর এখন দিচ্ছে সন্ধে। যাই হোক, যাই এবার ঘরে, কারণ বাইরেটায় প্রচণ্ডই ভালো ঠান্ডা লাগছে, আর ব্যালকানিটাতে পুরো জল জল হয়ে রয়েছে, তো পা দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। আর রাতে কি করব সেটাই এখন ভাবছি, শরীরটা তো ঠিকই লাগছে না, ভালোই লাগছে না। তো সকাল থেকে তোমাদেরকে বলছিলাম আজকে শরীরটা ভালো লাগছে না, চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো, সিরিয়াস কিছু নয়, তোমাদেরকে তো আগেই বললাম সবটাই, কালকে সকালবেলা আবার ঠিক হয়ে যাবে। তো আমরা মেয়েরা অভ্যস্ত, তো যাই হোক, তো লাগেই শরীরটা খারাপ। তো আজকে ওকে আমি অফিস থেকে আসার পর থেকে বলছি কি, যে আমার খুব ঝাল কিছু খাওয়ার খুব বেশি ক্রেভিং হচ্ছিল, মানে আমি ক্রমে মাঝে মধ্যে এরকম করি কিন্তু আমি কোনো দিনও করি না, কি তাই তো জোরে বলো তো কোনো কেউ শুনতে হবে না। তো যাই হোক, আমি না কোনো দিনও প্রমিকে কিছু বলি না যে আজকে এটা খেতে ইচ্ছে করছে বা কিছু, ও আমাকে উল্টে অর্ডার করে এটা করবে আজকে ওটা করবে, কিন্তু আমি কোনোদিনই কিছু বলি না। তো আজকে জানি না কেন খুব বেশি ঝাল কিছু খাওয়া, চটপটা কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো আমাকে বলে মোমো অর্ডার দিই। তাহলে ওয়াও মোমোতে অফারও চলছে বোধহয় জোম্যাটোতে, তোমরা একবার চেক আউট করতে পারো, যারা ওয়াও মোমো খেতে ভালোবাসো 99-এ অনেক কিছু চলছে। তো ও বললো তাহলে তাই অর্ডার দেবো। তো আমি শুয়েই পড়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো কাজ নেই, আমি সব বাসনপত্র দেখো ধোয়া রয়েছে, তো ওই জন্য কিছু কাজ নেই, আমি শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। তো হঠাৎ করে দু তিনটা মাটনের ভিডিও আমার সামনে আসে, বেশ তেল ঝাল বলা একটা মাটন। তো ওকে আমি বলছিলাম যে দেখো তোমার অর্ডার দিতে গেলেও তো কত টাকা খরচা হবে, তখন আমাকে বললো 200 টাকা তো হবে, আনছে অসম্ভব ব্যাপার, তুমি 2 প্লেট মোমো অর্ডার দেওয়ার ছেলে নয়, তুমি 3 প্লেটই দিয়ে দেবে, তো 300-350 টাকা তো সেখানে খরচা হবেই। ও বললো হ্যাঁ আনছি সেই টাকা দিয়ে, তুমি একটু মাটন নিয়ে আসো, খাবে মাটন। আর মাটন বলে তো ছেলে এক পায়ে খাড়া, তাই নিয়ে চলে এসেছে। আমি মাটনটাকে ধুয়েও নিয়েছি, আর কিছুটা এখানে অর্ধেকটা এখানে রেখে দেবো, শুক্রবার করবো, কালকে ওর ছুটি আছে। তোমরা অনেকেই যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানো কালকে ব্যাঙ্গালোরে বন্ধ আছে, কাবেরী নদী নিয়ে কিছু একটা গন্ডগোল চলেছে, তাই জন্য আমার ঠিক পুরো ব্যাপারটা জানা নেই। 2018-তেও নাকি একবার হয়েছিল এটা, তখন এই বন্ধ অনেকে যারা মানেনি তাদেরকে আগুন ধাগুন জ্বালিয়ে দিয়েছিল অনেক অফিসের সামনে বা অনেক বাইক ফাইকের সামনে, তো ওই জন্যে এবারটা বন্ধই রেখেছে, তাই জন্য মঙ্গলবারটা তো বন্ধই আছে, আবার শুনছি শুক্রবারও নাকি কর্ণাটকার একটা বন্ধ আছে, তো দেখা যাক কি হয়। তাই মাংস কিছুটা তুলেই রাখে, কিছুটা এখন রান্না করবো। মাটনের পিস গুলো ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে, দেখো সলিড দেখে বেশ এনেছে। আমি যেহেতু শরীরটা ভালো লাগছিল না তাই আমি আজকে যাইনি, এমন ছেলে কাছের দোকান খোলা পানি গুলো দূরে চলে গেছে, আর অন্য সময় যেতে বললে যায় না কিন্তু দোকানে সহজে খুব একটা, কি জানি আন্দাজে কি পিস রাখলাম না রাখলাম, ও ঠিক আছে আমাদের পেটেই তো যাবে। প্রেশার কুকারে আমি 2 সিটি মেরে নিলাম মাটনটাকে, আর এখানে বাটা মশলাটা আছে, এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, আর আছে গোটা গরম মশলা, এটাকে আমি বেটে নিয়েছি এখানে। এখানে আলু আর পেঁয়াজ কেটেছি, আর এখানে হাফ টমেটো কেটে নিয়েছি, কারণ আমি একটু টক দই ইউজ করবো। আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার শুরু করি। Thank you.
পর্ব প্রায় শেষের দিকে, কালচে রং ধরছে একটার, আলুগুলো সুন্দর গলে গেছে। ভাজতে আমি তো ভেজে উঠিয়ে রাখিনি, দেখতেই পেলে তো, ওর জন্য এক পিস কষানো তুলে রাখলাম, এটাকে আবার দেব। ঢাকনা দিয়ে তো ঢাকা ছিল, ওঠানোর পরেই এত সুন্দর একটা গন্ধ, আর হালকা একটা তেল ভেসে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নি। একেবারে রেডি করে দিয়েছি মাটনের ঝোল আর ভাত। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি তোমাদের কাছে।